এবার ভিক্ষুকের বাড়ির ইফতারে এমপি জবলুল। এবার এক ভিক্ষুকের বাড়িতে ইফতার করলেন সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য এস এম জবলুল হায়দার। শুক্রবার আয়েশা বিবি নামের এক বৃদ্ধা ভিক্ষুকের বাড়িতে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে শ্যামনগর সদরের সন্নিকটে সুন্দরবন গুচ্ছগ্রামে ভিক্ষুক আয়েশা বিবির বাড়িতে ইফতারি নিয়ে হাজির হন এমপি জবলুল হায়দার। পরে আশেপাশের মানুষকে নিয়ে ওই বাড়িতে ইফতার করেন। তার বাড়িতে এমপি ইফতার নিয়ে হাজির হওয়ায় ভীষণ আনন্দিত হন আয়েশা বিবি। শুধু তাই নয়, আয়েশা বিবির বাড়িতে বসে ইফতার করেন এমপি জবলুল হায়দার। আয়েশা বিবির যে টিনের ঘরের সামনে ইফতারের আয়োজন বসে সেটি বর্তমান সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্মাণ করা হয়। জনহিতকর কাজের মাধ্যমে এমপি জবলুল হায়দার সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। শ্রমিকদের সঙ্গে তার মাটি কাটা, কাজের বিরতিতে শ্রমিকদের সঙ্গে পান্তা ভাত খাওয়া, পথে অসহায়দের মুখে তার খাবার তুলে দেওয়ার ছবি ভাইরাল হয় অন্তর্জালে।